সবাইকে জানাই শুভ দীপাবলি। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো চলো ভিডিওটা তাহলে শুরু করি। তো এই কালী পুজোর সময় মাটির প্রদীপটা দেখা যায়, যতই চারিদিকে লাইট মানে টুনি বাল্ব থেকে শুরু করে যত কিছুই লাগানো হোক না কেন, কিন্তু মাটির প্রদীপের একটা অন্যরকমই মানে ফিলিংস আছে। তো আজকে বাড়ি চলে এসেছি আমরা, তো সুশোভন এই জন্য সন্ধ্যাবেলাতেই লাইটটা লাগাচ্ছে, যেহেতু আগের দিন লাগানো হয়নি ওর, আমরা ছিলাম না। তো এই দেখো লাইট লাগানো কমপ্লিট। তো এই টুনি বাল্ব লাগায় কি যাই লাগায় না কেন, তার থেকে কিন্তু প্রদীপের যে চারিদিকের প্রদীপের যে আলোটা সেটাই কিন্তু দারুণ লাগে। তো যাই হোক না কেন, আমরাও এখন লাইট লাগিয়ে নিয়েছি। তো চলো আমাদের পুরো বাড়িটা দেখাই তোমাদেরকে। তো আমরা এবারে ছাদে চলে এসেছি, ছাদে চারিদিকে মোমবাতি ধরিয়ে দেব, আর হরি মন্দিরেও মোমবাতি দিয়ে দেব, প্রদীপ দিয়ে দেব, তারপরে আমরা একটু ঠাকুর দেখতে যাব। এই রে দেখো ছাদে চলে এসেছে, ছাদে এসে ব্যাস হরি মন্দিরের সামনে লেগেছে প্রণাম করতে। চলো, ছাদে প্রচণ্ড পরিমাণে মানে ঠান্ডার শিশিরটা ডাইরেক্ট মাথায় পড়ছে। তো এবার নিচে গিয়ে রেডি ফেডি হই, তারপরে যাবো আমরা একটু ঠাকুর দেখতে, খুব তাড়াতাড়ি চলে আসবো। প্রচণ্ড পরিমাণে ভিড় আছে, জাস্ট কয়েকটা ঠাকুর দেখেই চলে যাব। আর এদিকে রাত্রিও হয়ে গেছে। তো এখানে দেখো শিব আর দুর্গা, হ্যাঁ মেনলি এই পুরো গ্রামটাতে শিবের পুজোই হয়। আর একে দেখো পা দোলাচ্ছে বসে বসে, দেখো সামনে এখানে মা কালী আছে। তো চলো এবার আমরা বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে আবার কিছু বাজি টাজি পোড়াতে হবে। আর এখানে ওর বায়না ধরেছে বেলুন নেবে, তো এখন এই যে হাতিটা কিনে দিতে হবে ওকে। আজকে হচ্ছে কি বার, আজকে হচ্ছে শুক্রবার। তো আমরা একটু বেরিয়েছিলাম মানে জাস্ট ঠাকুর ঠাকুর দেখে আবার চলে এসেছি, এখন বাজছে 11টা, চলে এসেছি মোটামুটি 8:30-এর মধ্যে বেরিয়ে চলে এসেছি, যেহেতু বাইরে ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর কালকে হচ্ছে ভাইফোঁটা, তো এবারে যেহেতু আমার যাওয়া হলো না মানে ভাইফোঁটাতে, মামার বাড়িতে যাই না হলে মাসির বাড়িতে থাকি। তো মারা ওখান থেকে মামার বাড়ি চলে গেছে, তো আমার আর যাওয়া হলো না। এবার যেহেতু বাবার মানে ধুলিয়ান গেছিলাম ওখানে, তো ওই জন্য যাওয়া হলো না, যেহেতু ওইখান থেকেই ঘুরে এলাম। আবার যাওয়া মানে আবার একটা ব্যাগ ট্যাগ গোছাও দিয়ে আবার চলো, বাচ্চা নিয়ে তো খুব অসুবিধা বারবার করে এরকমভাবে যাওয়া আসা। তো ওই জন্য আর সামনে ঠান্ডাও পড়ে গেছে, তো ওই জন্য গেলাম না। তো চলো এবার খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমরাও মানে আরিবুকে খাইয়ে দেবো, দিয়ে আমরাও খাওয়া দাওয়া করে নেবো। তারপরে আজকের মতো এখানেই বাই, গুড নাইট, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, টাটা। আমার সাথে আমার সাথে
ना।